আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই ঝর্ণা। আজকে আবারও উপস্থিত হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আপনার আমার সবারই খুব পছন্দের একটি রেসিপি, গরুর মাংসের তৈরি। দেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন যার এই তৈরি পছন্দ নয়। যে কোনো অনুষ্ঠান, বার্থডে পার্টি, সব কিছুতেই এই গরুর মাংসের তৈরিটি থাকে আমাদের মূল আয়োজনে। তো বন্ধুরা, রেসিপিটি শেয়ার করার আগে আপনাদেরকে বলে নিই, যারা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে আজকে আমি আমার রেসিপিটি তৈরি করছি তা আপনাদের সাথে শেয়ার করি। তো গরুর মাংসের তেহারি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস, যা আমি প্রথমেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। সাথে নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কেজি পরিমাণ আলু। আলুগুলো আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। আর এখানে গুঁড়া মশলার মধ্যে আমি ব্যবহার করছি প্রায় 1 চা চামচ এলাচ গুঁড়ো, 1/2 চা চামচ জয়ত্রী জয়ফল গুঁড়ো, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি 1টি গাজর খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি প্রায় 50 গ্রামের মতো কিশমিশ এবং টক দই 2 টেবিল চামচ এবং 15 থেকে 16টি কাঁচামরিচ। আস্ত গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 4টি ছোট দারচিনি, 10 থেকে 12টি লবঙ্গ এবং 5 থেকে 6টি তেজপাতা এবং প্রায় 50 গ্রামের মতো আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম। প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আলুগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আলুর কালারটা ব্রাউন কালার হয়ে না আসে। দেখুন বন্ধুরা, আলুর কালারটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আলুগুলোকে নামিয়ে রাখবো একটি প্লেটে। এবার আলু ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবং সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। এখন আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। তারপরে আদা এবং রসুনটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে এর থেকে কাঁচা গন্ধটি বের হয়ে যায়। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, দিয়ে দিচ্ছি টক দই। আমি বাদাম এবং কিশমিশটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিশমিশ এবং বাদাম বাটা। তারপরে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে, দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটি পুড়ে না যায়। এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের সংখ্যা কম বেশি করতে পারেন।
তবে কাঁচামরিচের ফ্লেভারটি তেহারিতে খুবই ভালো লাগে। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। খুব ভালো করে মশলার সাথে গরুর মাংসটিকে কষিয়ে নিতে হবে। এবং ঢেকে রাখছি প্রায় 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। আমার গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার গরুর মাংসটি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপরে আবারও ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। আমার গরু মাংসটি হয়ে গেছে। তেহারির জন্য আমার গরু মাংসটি পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গরু মাংসের কালারটি কতটা সুন্দর এসেছে। তেহারি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি প্রায় 1.25 কেজির মতো পোলাওর চাল। এখানে আপনি 1 থেকে 1.5 কেজি পরিমাণে চাল ব্যবহার করতে পারেন। তবে যতটুকু গরু মাংস নেওয়া হয় তার অর্ধেক পরিমাণ যদি চাল হয় তাহলে তেহারিটি দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ততটা মজা লাগে। এখন আমি একটি বড় কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ ঘি। তারপরে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4টি তেজপাতা, 3 থেকে 4টি লবঙ্গ এবং 2 থেকে 3টি এলাচ। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ আদা বাটা। আদাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রান্না করা গরুর মাংসের মশলাটুকু। আমি এখানে মাংসটা তুলে রেখে মাংসের মশলাটি ব্যবহার করছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালটুকু, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে মশলার সাথে চালগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। এভাবে মাংসের মশলার সাথে যদি আপনারা পোলাওটিকে রান্না করেন তাহলে তেহারির ফ্লেভারটি খুবই ভালো আসে, কারণ পুরো তেহারিতে মাংসের ফ্লেভারটি ভালোভাবে মিশে যায়। এইভাবে খুব ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে গ্রেট করে রাখা গাজরগুলো অ্যাড করে দিচ্ছি। এবার গাজরটিকে পোলাও চালের সাথে কিছুক্ষণ ভাজতে হবে। তারপরে আমি অ্যাড করে দিলাম গরম পানি। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে গরম পানি ব্যবহার করছি। তারপরে ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। এখানে আমি আগুনটিকে অবশ্যই মিডিয়াম লোতে রেখে দিব, তা না হলে আমার পোলাওটি নিচে লেগে যাবে।
পোলাওটি সিদ্ধ হওয়ার ফাঁকে আমি এখানে তৈরি করে নিয়েছি দুধ আর চিনির মিশ্রণ। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গরু দুধ এবং 1 টেবিল চামচ চিনি এবং সামান্য পানি। তারপরে দুধ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। দশ মিনিট পরে যখন আমার পোলাওর চালটি প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি তুলে রাখা গরুর মাংসগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর উপরে ছড়িয়ে দিলাম দুধ আর চিনির মিশ্রণটি। এই মিশ্রণটি তেহারির স্বাদটাকে আরো বাড়িয়ে দেয় আর পোলাওটি ঝরঝরে রাখতে সাহায্য করে। তারপরে আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে আমি আমার পোলাওটিকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। খুব সাবধানে নিচ থেকে ওপর পর্যন্ত ভালো করে উল্টাতে হবে যাতে পুরো মাংস এবং আলুটি একসাথে মিশে যায়। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বিরিয়ানি এসেন্স এবং 1/2 চা চামচ কেওড়া জল। এতে তেহারির গন্ধটি আরও বেশি সুন্দর হয়। তবে আপনারা চাইলে এই 2টি উপকরণ স্কিপ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। আবারও ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমার তেহারিটি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কেমন লাগছে আমার তেহারিটি দেখতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার তেহারিটি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং সাথে সাথে পোলাওটি অনেক ঝরঝরেও হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, নতুন আইটি রেসিপি নিয়ে আবারও উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।